নমস্কার, নমস্কার সবাইকে। আজকে আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের ষষ্ঠম দিনে। তো ষষ্ঠম দিনে আমরা কি শিখবো? আমরা শিখবো হাউ টু মেক ইমেজ ডেকোরেশন ইন ডিফারেন্ট ওয়ে ইন HTML ফাইল। সো আগের মতোই আমরা ওই একই ফাইলের উপর কাজ করছি, একটু মডিফাই করেছি কি মেন ফাইল, মেন যে ক্লাসটা ছিল আমাদের, যে মেন ক্লাসটা আছে সেই ক্লাসটা যেটা আছে সেই ক্লাসের মধ্যে আমরা মডিফাই করব। আমাদের যে ক্লাস মেইনটা আছে ক্লাসের মধ্যে আমরা এটা মডিফাই করছি। তো আমাদের কি করতে হবে? প্রথমে টার্গেট, এই যে এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর যে ফরম্যাটগুলো রয়েছে, যে সার্কেল ইমেজ, তারপরে কার্ভ ইমেজ, কর্নার কাটার ইমেজ, লিঙ্ক ইমেজ, হাইপার লিঙ্ক ইমেজ, সাইজ অ্যান্ড ডেফিনেশন টাইপ ইমেজ, এই যে এখানে যে হার্ভার্ড ইমেজ ইমেজ আসার মাউস নিয়ে গেলে এখানে টেক্সট চেঞ্জ হচ্ছে এবং ইমেজের টেক্সটগুলো দেখাচ্ছে। তো এইভাবে আমরা কীভাবে করতে হয় সেগুলো আজ শিখব। তো প্রথমে কী করতে হবে, আপনি আপনার ফাইলে যান। ফাইলে গিয়ে কী করবেন, ফাইলে গিয়ে আপনার হেডিংয়ের এই টাইটেলটাকে চেঞ্জ করে দিন। আর তারপরে মেন মেনুর মধ্যে ঢুকে এখানে যে ডিপ বলে লেখা আছে এখানে একটা রং ইনপুট ঢুকে আছে, তো ইনপুটটাকে আমি স্টাইলটাকে আমি আপাতত এখন আলাদা করেই রাখি। তো এখানে কি হয়েছে, আমার এই মেন যে কন্টেন্টটা ছিল এই কন্টেন্টের মধ্যে আমরা ডিফারেন্ট শেপের ইমেজগুলো নেব। তো প্রথমে আমরা কী করছি, এখানে একটা ডিপ আইডি ইকুয়াল ফটো, এই যে ডিপটা আছে ফটো, প্রত্যেকটা একই ডিপে আমি মধ্যে টাইটেল করেছি। তো এখানে প্রথমে আমার একটা ডিপ ফটো, তার মধ্যে হেডিং দেওয়া আছে রাউন্ড ওয়ান রাউন্ড শেপ, এবং একটা ইমেজ লিঙ্ক করা আছে। সো ইমেজ লিঙ্কে ব্লক জানে মানে হচ্ছে প্রথমে যে ইমেজটা আছে এই ইমেজটা লিঙ্ক করেছে। করার পর আমি কি করছি, আমার যে স্টাইল শিটে যাচ্ছি, স্টাইল শিট যে আমি ফটো আইডিটা নিয়েছিলাম সেই ফটো আইডিটা কি হচ্ছে, ফটো আইডিটা আমার যেটা ছিল সেভ অ্যাজ CSS বলে আমি এখানে কি করছি অল টাইপ টেক্সট করে দিলাম, করে আমি এটাকে সেভ করে নিলাম। আগে সেভ করার পর প্রথমে আমরা কী দেখছি, আমার এখানে যে প্রথম যেটা ছিল আমি এখানে ক্লাসের একটা ইমেজে ক্লাসের নাম দিয়েছিলাম রাউন্ড, কারণ আমার ছবিটাকে রাউন্ড শেপ আকারে আমাকে দেখাতে হবে। তো এবার আমার কী করতে হবে, আমি রাউন্ড শেপ নেওয়ার পর আমি আমার স্টাইল শিটে গেলাম ডট রাউন্ড, যেহেতু ক্লাস এটা তার বর্ডার রেডিয়াস আমি 50% করেছি, তার জন্য আমার কী হয়েছে যখন আমি সেভ করছি সেভ করার পরে আমি যখন দেখছি তখন আমি শেপটা রাউন্ড শেপে চলে আসছে। তারপর ঠিক একই রকম আবার আমি একটা ডিপ নিচ্ছি, সেই ডিপের পরের ডিপ যেটা আমি আসছি পরের ডিপ, এই ডিপে কী আছে, এই ডিপে আমি আবার সেই একই রকম ডিপ ফটো, ফটোর মধ্যে এটা করা হয়েছে। তারপরে আমি ক্লাস নাম দিয়েছি কর্নার, তা কর্নারটা কী হচ্ছে আমার কর্নার কাটার যেটা এসছে কর্নারে একটু কম লেন্থের ফাইল তৈরি হবে। আমি একইভাবেই আমি ইমেজ লিঙ্ক করেছি হাইট উইথ দিয়ে, একইভাবে ইমেজ লিঙ্ক করার পর আমি সিএসএসে গিয়ে কী লিখছি, কর্ন ডট কর্নার বর্ডার রেডিয়াস 8px, আমি এটাকে যদি 20px করি তাহলে আমার এখানে চেঞ্জটা বুঝতে পারবে কোথায় চেঞ্জ, কর্নারগুলো যেখানে যে কর্নারগুলো আছে ওগুলো কেটে যাবে। এখানে যে কর্নারটা ছিল সেই কর্নারগুলো কেটে যাওয়া দরকার, কারণ এখানে লিখ স্টার 4.css, এখানে কর্নারটা, এখানে কর্নারটা বেশি করে কেটে গেল। তো এইভাবে আমি ইমেজের ডিজাইন, আমি যদি ফটো গ্যালারি কিংবা ফটো শ্যুট বানাতে চাই তখন আমাকে এইভাবে ডিজাইন করতে হয়। তারপরে আমি আসছি এটা থাম্বনেল লিঙ্ক, যেখানে আমি এখানে ক্লিক করলে অন্য পেজে আমার একটা ছবিটা বড় হয়ে খুলবে। 3 নম্বর যেটা আছে আপনার, যদি আসি প্রথমে এটা করেছিলাম ফটো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমি আসছি, এখানে একই রকমের ফটো ডিপ করা হয়েছে। তারপরে আমি 3 নম্বর থাম্বনেল ইমেজ, মানে আমার
এই যে এখানে যেটা আছে এই দ্বীপটা করা, এই দ্বীপের ডিসক্রিপশনটা আপনি দেখে নিন কী লেখা আছে। তো আমি হেডিং পেজ হারবার করে আমি প্রথমে আমি কী করছি, প্রথমে আমার ইমেজ ট্যাগটাকে নিচ্ছি, নেওয়ার পর আমি এটাকে লিঙ্ক করছি ইয়ে হাব করে, টার্গেট ব্ল্যাঙ্ক হার্ড লিঙ্ক হচ্ছে ইমেজ সোর্স করে আমার এই হাবটা করা হয়েছে। আর আমি প্রথমে এটা কী করেছিলাম, ইমেজ নিয়েছিলাম, ওই ইমেজটাকে আমি এই হার্ফের মধ্যে লিঙ্ক করে দিয়েছি। তখন আমার কী হবে, যদি আমি সেভ করে দিই তখন আমার কী হচ্ছে, আমি এখানে ক্লিক করলে আমার ইমেজটা বড় হয়ে খুলবে। তো এইভাবে আমরা লিঙ্ক করাতে পারি। আর এখানে আমার যেটা ক্লাসের নাম দিয়েছিলাম বর্ডারার, তো বর্ডারার ক্লাসে আমার কী আছে, বর্ডারার ক্লাসে আমার কী আছে, ডট বর্ডারার বর্ডার 1 পিক্সেল সলিড, কালারটা দেওয়া হয়েছে বর্ডার রেডিয়াস 4 px আর প্যাডিং 5 px, উইথ 150, আমি এটাকে 150 করে দিই। সেভ করার পর আমি কী দেখতে পাবো, আমি চেঞ্জ দেখতে পাবো এখানে কী চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে আমি চেঞ্জও দেখতে পাচ্ছি সেভ করার পর। আর কিছু বর্ডার হারবার, যখন আমি মাউস মুভ করাচ্ছি এর উপরে দেখুন এই যে পেছনের যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার চেঞ্জ হচ্ছে, তো এটাও আমি এখানে দিতে পারি। যেমন এখানে দেওয়া আছে বর্ডার হারবার, মাউস মুভমেন্ট হারবার, বক্স সাইডও 00 পিক্সেল এবং 00 ফরম্যাটে দেওয়া, RGB ফরম্যাটে করা হয়েছে। লাস্টলি একটা ফরম্যাট এখানে দেওয়া হয়েছে ফেড বক্স, আমি একটা ডিউএ ফেড বক্স নিয়েছি। তারপর এখানে আমার একটা ওপেন একটা টেক্সট দেখাচ্ছে কীভাবে করতে হয়। তো শেষেরটা আপনি দেখে নিন, তাহলে 3 নম্বর চলে গেলো। 4 নম্বর যেটা আমার করা আছে ফটো, তো 4 নম্বর কী আছে, ফেড ইন বক্স করে তারপরে ডিপ আর একটা নেওয়া হয়েছে, খোলা হয়েছে ডিপ ন্যাম কন্টেনার, একটা ইমেজ সোর্স দেওয়া আছে ডিপের মধ্যে, তারপর আরেকটা ডিপ খোলা হয়েছে যেটার নাম হচ্ছে মিডিয়াল এবং তার ক্লাসের নাম হচ্ছে মিডিয়াল, এবং আরেকটা ডিপের মধ্যে টেক্সট নেওয়া হয়েছে, তার মধ্যে মাস্টার তাপস মালগুলো লেখা আছে। তো কটা ডিপ খুলেছেন, 1 বাই 1, একটা দুটো তিনটে, প্রথম ডিপে ইমেজ, তারপর ডিপে আমার যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা রয়েছে। তো এইভাবে আমি একটা ডিপ সাজিয়েছি, সাজানোর পর আমি যখন এই স্টাইল সেটে যাচ্ছি, তাহলে আমার কী কী ছিলাম, কন্টেনার কন্টেনার পজিশন রিলেটিভ উইথ 50%, আর যেটা আমি ইমেজটা করেছিলাম, ইমেজ বলতে এখানে যে ইমেজটা করা আছে, এই যে ক্লাস নেম ইমেজ, কোথায় ইমেজের ক্লাস নেম ইমেজ করা আছে, তাহলে আমরা এখানে কী টেক্সট করেছি, কী লিখেছি, ইমেজটা অপটিমিসিটি 1, ডিসপ্লে ব্লক ব্লক অনুযায়ী থাকবে, উইথ 100%, হাইট উইল বি অটো, ট্রানজ্যাকশন উইল বি 5 সেকেন্ড কেস, তার মানে আমি যখন মাউসটা মুভ করাচ্ছি 5 সেকেন্ডের কেসে চেঞ্জ হচ্ছে, স্লোলি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ব্যাক ফেস ভিজিবিলিটি হিডেন, মানে পেছনে যেটা আছে আমি যখন মাউস মুভ করাচ্ছি পেছনেটা হিডেন হয়ে যাচ্ছে। আর হচ্ছে মিডিল যেটা করেছিলাম, মিডিলের যে বক্সটা নেওয়া হয়েছে 5 সেকেন্ড কেস, অপটিমিসিটি 0, পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট টপ টপ, ট্রানজ্যাকশন 50% করা রয়েছে, এবং কন্টেনার হারবার ইমেজটা অপটিমিসিটি 0.3 করা হয়েছে, আমি এটাকে যদি 0.5 করে দিই তাহলে আরও ট্রান্সপারেন্সিটি বেড়ে যাবে এবং আরও লাইট হয়ে যাবে, ঠিক আছে, ছবিটা ব্যাকগ্রাউন্ড ছবি আরও লাইট হয়ে যাবে। আর যে টেক্সটটা ছিল, টেক্সটের কালার কী হবে সেই কালারগুলো এখানে করা রয়েছে, হ্যাঁ, কালারগুলো যখন চেঞ্জ করবো আমার এইভাবে ইমেজটা তৈরি হবে। তো আপনি যদি দেখেন এইভাবে করা রয়েছে। সো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে মেল করুন, ফোন করুন, এবং আমাদেরকে কন্ট্যাক্ট করুন। ফাইলটা কীভাবে সেভ হচ্ছে, ফাইলটা আপনার XD6 নামে সেভ করে আপনি মজিলাতে গিয়ে আপনি ফাইলটাকে আপলোড করে দিন, মজিলাতে গিয়ে আপনি ফাইলটাকে আপলোড করে দিন। ফাইল জিরাতে গিয়ে আপনি যদি ফাইল জিরা ওপেন করেন সেখানে গিয়ে ফাইলটাকে আপলোড করে দিন। কীভাবে আপলোড করতে হয় সে আপনার জানা আছে, দুটো ফাইল আপলোড করতে হবে, CSS ফাইলটা
ফাইল আপলোড করতে আপনার বেশি সময় লাগে না। যদি নেটওয়ার্ক ভালো থাকে তো ফাইল আপলোডে বেশি সময় আপনাদেরকে দিতে হয় না। তো এখানে যেটা আছে আমার সিএসএস ফোর ফাইলটা আমি আপলোড করছি। আর কি আপলোড করছি? D6 এর ফাইলটা আমি আপলোড করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন D6 অলরেডি রেডি হয়ে গেছে আপনার জন্য। যদি আপনি দেখেন আপনার পেজটা খুলেন তো D6 অলরেডি রেডি হয়ে আছে। তো ধন্যবাদ সবাইকে আপনার আমাদের সঙ্গে থাকার জন্য। এখানে দেখা যাক, যদি আমি পেজটাকে খুলে দেখি তো D6 যেটা করা রয়েছে, সো D6-এ যেটা ছিল এখানে আপলোড হয়ে গেছে। এখানে যে ছবিগুলো লিঙ্ক করা নেই ছবিগুলো আবার আমাকে আপলোড করতে হবে। তো ছবি যেগুলো আছে আমার এখানে ছবি, এই ছবিগুলো রয়েছে, ব্লগ রয়েছে অলরেডি, এই ছবিটা রয়েছে, আর কি ছবি আছে, অনলাইন 1, অনলাইন 2, আর কি রয়েছে, গোপালপুর, এই যে কটা ছবি এখানে আপলোড করা হয়নি সেই ছবিগুলো লিঙ্ক করে দিলে ছবিটা অটোমেটিক খুলে যাবে, ছবি আপনাদের চলে এসেছে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।